আমাদের এখন যে অঙ্কগুলো দেওয়া আছে পাঁচ নাম্বারে যে দেখি একটি অফিসের একটি অফিসের দুজন কর্মকর্তা সাতজন করণিক তিনজন পিয়ন আছে একজন পিয়ন এক টাকা পেলে দুইজন করণিক পায় দুই টাকা তো একজন কর্মকর্তা পায় চার টাকা তাদের সকলের মোট বেতন পঞ্চাশ হাজার টাকা হলে কে কত বেতন পাবে তো তোমাদের এখানে সমানুপাতিক ও সমানুপাতটা বের করে নিতে হবে এখানে একজন করণিক এক টাকা তার মানে দুজন করণিক পায় দুই টাকা একজন পিয়ন এক টাকা পায় তাহলে তিনজন পিয়ন কয় টাকা পাবে তিন টাকা মোট টাকার তিন তিন তিনশ তিন অনুপাত পাবে আবার একজন করণিক পায় দুই টাকা তার মানে সাতজন করণিক পাবে কত চোদ্দো টাকা চোদ্দ অনুপাত আর হচ্ছে একজন কর্মকর্তা পায় চার টাকা দুজন কর্মকর্তা হবে আট টাকা তো এটা আমাদের সমানুপাত দ্বারা হয়ে গেছে এখন এই সমানুপাত ব্যবহার করে আমাদের যে সমানুপাতিক ভাগের যে ফর্মুলা আছে সেই অনুপাতে নিতে হবে কারণ ফিফটি এর ফিফটি থাউজেন্ড এর এর এটার যোগ ফল কত হবে পঁচিশ পঁচিশ হবে এটার যোগ ফল আর অনুপাত হবে আর উপরে থাকবে তিন তাহলে আস্তে কত দুই হাজার ইন্টু আসবে ছয় হাজার সিক্স থাউজেন্ড এটা হচ্ছে তিনজনের জন্য এটা আসবে সিক্স থাউজেন্ড আসলো তিনজনের জন্য তার মানে একজনের বেতন পাই তাহলে দুই হাজার তার মানে এটাকে তিন দেওয়ার ভাগ দিতে হবে ডিভাইড বাই থ্রি কারণ একজনের একজনের বেতন বের করতে ভাগ দিতে হবে তাহলে তো এইভাবে আমরা প্রত্যেকজনের বেতন বের করে নিতে পারি হচ্ছে রায় মৃত্যুকালে চব্বিশ হাজার পঁচাত্তর টাকা রেখে গেলেন দাফন কার্যে ছয় হাজার টাকা ব্যয় হলো অবশিষ্ট টাকা স্বামী মা ও কন্যা দয়ের মধ্যে এত 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 অনুপাতে বিভক্ত হলো প্রত্যেক কন্যা কত পেলো তো এখানে আমাদের যেটা করতে হবে দাফনের জন্য এই টাকাটা বিয়োগ করে ফেলতে তার পুরো টাকার থেকে এই টাকা বিয়োগ করলে যে টাকাটা থাকবে সেটা হবে এস এর মান সমানুপাতিক ভাগের অনুপাতে আর এটাকে যোগ করে তিনটাকে যোগ করে এই সহানুপাত ভাগে যেভাবে বের করি সেভাবে বের করে নিতে হবে যে বিয়োগ করে যেটা হলো এত এর এটার ওয়ান বাই ফোরটিন ওয়ান বাই ফোর ডিভাইডেড বাই এত এর ডিভাইড বাই এটার যে যোগ ফল আসবে সেই যোগফল বের করব তাহলে কন্যার অনুপাত হচ্ছে এখানে টু তো প্রত্যেক কন্যা কত পেলো প্রত্যেক কন্যা লোক টু পয়েন্ট থ্রির জন্য যেটা বের হবে তাকে দুই দ্বারা ভাগ করতে হবে কারণ এটা হচ্ছে দুইজন কন্যার একটা অনুপাত টাকার অংশ বের হবে সেটাকে দুই দ্বারা ভাগ করলেই প্রত্যেক কন্যা কথা বলে সেটা বের হয়ে যাবে আগেরটার মতোই যেখানে তিন বাই পঁচিশ ছিল সেখান থেকে আমরা তিন ভাগ করছি তাদের প্রত্যেকের বেতন বের করার জন্য তো সাত নম্বরে যদি দেখি একটি সমিতির নেতা নির্বাচনে সাইম সাহেব চার ফোর ইস টু থ্রি ফোর ইস টু থ্রি ভোটে জয়লাভ করেন যদি মোট সদস্য সংখ্যা পাঁচশো একাশি হয় একানব্বই জন সদস্য ভোট না দিয়ে থাকে তবে সাইম সাহেব প্রতিদ্বন্দ্বী কত ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন তা আমাদের দেওয়া আছে ফোর ইস টু থ্রি ভোটে জয়লাভ করছেন সাহেম সাহেবের ফোর আর যে পরাজিত প্রতিদ্বন্দ্বী তার থ্রি তো তার মধ্যে সদস্য সংখ্যা ছিল পাঁচশো একাশি জন এবং তার মধ্যে একানব্বই জন ভোট দেয় নেই তার মানে পাঁচশো একাশি বিয়োগ নাইনটি ওয়ান ফাইভ এইট ওয়ান মাইনাস নাইনটি ওয়ান যেটা হয় সে তো এর সাহেব সাহেবের প্রতি কত ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিল সেটাই থ্রি ডিভাইডেড বাই সেভেন বা আমাদের সমানুপাতিক ভাগের যে নিয়ম সেভাবে বের করলেই আমাদের অংশটা হয়ে যাবে আছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ ফাইভ ইস টু সিক্স এতে শতকরা কত লাভ হবে তো আরেকটা হচ্ছে কাগজের পূর্ব মূল্য ইস টু বর্তমান মূল্য সমান টু ইস টু থ্রি পূর্বের তুলনায় মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে তো এইটা এটা আমরা ধরে নেই ক্রয় মূল্য হচ্ছে ফাইভ এক্স কারণ ফাইভ ইস টু এবং বিক্রয় মূল্য হচ্ছে সিক্স এক্স তা শতকরা কত লাভ হচ্ছে লাভের অঙ্ক অঙ্ক জানি বিক্রয় মূল্য ক্রয় মূল্য তার মানে সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স ইকুয়ালস টু এক্স হচ্ছে লাভ তাহলে শতকরা কত লাভ হলো সেটা আমরা বের করে ফাইভ এক্স ফাইভ এক্সে লাভ হয় এক্স টাকা এক টাকায় লাভ হয় এক্স বাই ফাইভ এক্স তাহলে হান্ড্রেড টাকায় লাভ হবে কত এক্স ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই ফাইভ এক্স এটা টোয়েন্টি তার মানে টোয়েন্টি পার্সেন্ট তার লাভ হলো তো ঠিক একই রকমভাবে নয় নম্বর অঙ্কটা তোমরা করে নেবা